লোকজন তো আমাকে লাগাতার ফোনে 16টা নাম্বার থেকে ফোন করে আমাকে হুমকি দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কিস্তি গালা রাত সারা রাত ধরে ঘুরেছে। ওই আমি এসপিকে লিখিত জানাচ্ছি দাদা আপনাকে। হ্যাঁ নাম্বারগুলো দিই, আমি জানি একটা 30 মিনিটে একটা ফোন আসে যেটাতে অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, খুনের হুমকি দিতে থাকে। চলার পর আমি কিছুক্ষণ পর ফোনটা কেটে দিই, যেহেতু অসভ্য ভাষায় গালিগালাজ করছে এবং খুনের হুমকি দিচ্ছে, সেই জন্য ফোনটা কেটে দিই। তারপরে ফোন আসে কেটে দিই এবং সারা ধরে বিভিন্ন নাম্বারে 16টা নাম্বার থেকে ফোন আসে বিভিন্ন সময়। সেই ফোনগুলো অবশ্য আমি রিসিভ করিনি, ফোনগুলো সাইলেন্স করে রেখেছিলাম। 16টা নাম্বার থেকে সারা রাত ধরে ফোন করে আমাকে ঘুমিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনকে অবগত করেছি, আমাদের পুলিশ প্রশাসন আমাদের প্রশাসনকে অবগত করেছি যে তাদের আমাদের উত্তপ্ত করছে, কোনায় গোষ্ঠী কোনায় শক্তি মানসিকভাবে হ্যাকার করার জন্য। এটা আমার মনে হয় শক্তিশালী কোন গোষ্ঠী এটা করার চেষ্টা করছে, এটা পুলিশ বলবো, পুলিশ এসপি সাহেব বলেছেন। না আতঙ্কিত, এ তো চলতে থাকে, এ তো বর্তমান সময়ে যাদের রাজনৈতিক অস্তিত্ব নেই ওরা নানাভাবে অস্থিরতার সৃষ্টির চেষ্টা করছে। এটা মনে করে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা, এটাই কিছু না। এরকম যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, যাদের কোনো শক্তি, কোনো পশ্চিমবাংলায় কোনো শক্তি কোনো কিছু নেই, সেখানে কেন ভয় খেতে যাবে, তো ব্যাপার বিষয় না। কারা করেছে বলে মনে করছে, এটা দেখুন কারা করেছে, যারাই করুক একটা শক্তিশালী কোনো গোষ্ঠী মনে হচ্ছে, পুলিশ দেখছে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। রাজনৈতিক গোষ্ঠীগুলো এটা এটা দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল গোটা পশ্চিমবাংলায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, এটা কি তাদেরই কাজ মনে করছে? সেটা তো পুলিশ দেখছে, পুলিশ প্রশাসন দেখছে, তারা ব্যবস্থা।